আমি আর আমার ছেলে দুজনে একমত হয়েছি যে চটপটিটা বেশি স্বাদ। অনেক পেঁয়াজ, ডিম একদম মজা, এটাও ডিম দিয়েছে, বাট এটাও ভালো, খারাপ না, কিন্তু আমি একদিকে চটপটি খাই, মা আরেকদিকে ফুসকা খাই। ওটার ওই দেখ বুকের মধ্যে টিপ 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 করতেছে। এই দুটার বুকের মধ্যে টিপ 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 করতে হচ্ছে। ওয়েলকাম টু সোমাখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চটপটি আর ফুচকা খাবো। কাঠপট্টির সামনে বসে অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গায় এই যমজ দুই ভাই ওদের কাছে বসে একদিন ভিডিও করব। তো আজকে অনেক রাতে বের হয়েছিলাম হাট করতে, সেখান থেকে ওদের দুইজনের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আর দেখেন কি সুন্দর আর্টিস্টিকভাবে তারা চটপটি আর ফুচকা তৈরি করে যাচ্ছে। আসলে সব কিছুর মধ্যেই কষ্ট আছে, সব কিছুর মধ্যেই আকর্ষণ আছে, সব কাজেই অনেক দেখেন কি সুন্দর করে কেটে দিচ্ছে। আমরাও মনে হয় এত সুন্দর করে পারি না। যাই হোক, থাকেন আজকে সারাদিন আমার সঙ্গে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আগের দিন সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম, তো ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। এখন তো খাচ্ছি না, কি রিভিউ দেব। আমরা আজকে নতুন একটা জায়গা এসেছি, সামনে একটা গোলাম কিন্তু দেখি এখানে খাবারটা কেমন, রিভিউ দিচ্ছি একটু পরে। এটা হলো গিয়া ঠিক হাটের সামনে যমজ দুইজনে টাকাও তো দুইজনে একসঙ্গে যমজ ভাইয়ের ছবি তো এইখানে এই বাড়ি তোমাদের দিয়ে দিল ফুচকা ওটে চলে আসলো আমাদের। আমি এক দিকে চটপটি খাই, মা আরেকদিকে ফুচকা খাই। আমরা বাড়িতেও পার্সেল নেব, তো এখানে খেয়ে দেখব যেটা ভালো হবে সেটাই বাড়ির জন্য নেব। ওখানে দাঁড়া দাঁড়া খা যা, ওদের ওদের ওইখানে রাইখা দাঁড়া খা। প্যান্টের মধ্যে পড়তেছে গরম হালকা হালকা মিক্স করে। ওরা যমজ দুই ভাই দেখছেন, আমি আর আমার ছেলে দুজনে একমত হয়েছি যে চটপটিটা বেশি স্বাদ। চটপটিটা বেশি মজা, চটপটিটা ঠিক, আর অনেক পেঁয়াজ, ডিম একদম মজা, এটাও ডিম দিয়েছে, বাট এটাও ভালো, খারাপ না, কিন্তু যদি ট্রাই কর কিছু অন্যরকম করার চেষ্টা কর। ফুচকা মুখে নিব, আমি অমনে খাইছি, মজা লাগে। মানে অন্যরকম ভাবে একটু খাওয়া, কেমন মা খাইতে? এখন রাত 10টা বাজে, যাই হাট করে আসছি। এই দুই চমক ভাইয়ের মাঝে মাঝে এখান থেকে আমি আর ওখানে যাই ওদের দোকানটা দেবো। আমাদের ইচ্ছা ছিল আমরা একদিন এসে খাবো, আজকেই সেইটা করলাম। এই দোকানটার নাম চটপটি নাকি কি জানি, ওইটা না বানায় এই দোকানের নাম দেওয়া উচিত ছিল কি জানি, যমজ দুই ভাই।
নালে দুই ভাই মিলে জন্য নিয়ে যাচ্ছি। মা কার জন্য নিয়ে যাচ্ছে এটা বাবা? আপনাদের দোকানটার নাম দেখাই দিই, যদি আসতে চান আসেন। ভাবছিলাম প্রথমে হালিমও পাওয়া যাবে। আমরা যাচ্ছি বাড়ি। এক ব্যাগ, দুই ব্যাগ, তিন ব্যাগ, নিচে আর চার ব্যাগ বাজার, চার ব্যাগ বাজার করলাম আমরা। আলু পেঁয়াজ 4-5 কেজি বেশি না কিনলে চলে না, এর জন্য একটু বেশি বাজার। আমরা এই বৃক্ষ মেলায় একদিন আপনাদের নিয়ে আসব, তার আগে আপনাদের জাস্ট এক নজর দেখিয়ে দিচ্ছি। এটা কি হয়েছে এখানে? এই যে ওইখানে পুলিশ পাহারায় বসে ক্যাম্পের মতো। এর আগের বার তো চুরি হয়েছিল, কত কি হয়েছিল। ভালো করছে কেয়া নার্সারি, আমাদের মিশনের ছেলেরা দিচ্ছে এটা। আমির উদ্দিন, জুবায়ের নার্সারি, আদর্শ নার্সারি, আনিশা নার্সারি, রাহুল নার্সারি, ফরিদপুর নার্সারি, এই যে ফরিদপুর নার্সারি, গত বছর এইখান থেকে আম গাছ কিনছিলাম। আকাশ ভাইয়ের সঙ্গে একটু কথা কয়ে গেলে তো কালকেই করতো নাকি, পাঠাইতো নাকি লোক আম গাছ কাটার। বন্ধুরা আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি ভিডিওটা। আমাদের এই মা আর ছেলে রাত বেরাতে দুষ্টুমিতে কাজের ফাঁকে ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে একটা আনকমন জিনিস দেখলাম, দুই ভাইয়ের দোকান। শুধু যে আমরা মজা করি তাই না, আমরা কিন্তু এই মজার ফাঁকে কাজও করি, এই হাট করে বাড়ি যাচ্ছি। তো চলেন বাড়ি যাই, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। আমাদের এটার একটা সিরিজ করা দরকার, যে একটার পর একটা এপিসোড হবে। হ্যাঁ বলো, ইঁদুরে চি চি করে, ও উল্টা ভয় পায়। দেখ ওটার ওই দেখ বুকের মধ্যে টিপ 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 করতেছে। ইঁদুরটার বুকের মধ্যে টিপ 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 করতে হয়েছে। বাবা বাবা, ওইটা এমনিও শেষ। লেজ নিয়ে ঘুরা। আমি এখানে একটা কাজে আসছিলাম, দেখতে পাচ্ছি যে ইঁদুরটার কুকুরটার একটা খেলা, এই দেখেন।